জুবিল্লাহ বিসমিল্লাহ রহমান মডেল একাডেমি অনলাইন ক্লাসে তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সহকারী শিক্ষক মডেল একাডেমি মিরপুর এক ঢাকা ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে চতুর্থ অধ্যায়ের কোরআন মজিদ শিক্ষার আজকের পাঠ হচ্ছে তাসদিদ শব্দ গঠন মাদ্যের হরফ প্রথমেই আমি তাসদিদ সম্পর্কে আলোচনা করতেছি বাংলা ভাষায় কোনো অক্ষর পাশাপাশি একসাথে দুইবার উচ্চার উচ্চারণ করতে চাইলে সাধারণত যে অক্ষর যুক্ত করে লেখা হয় যেমন আল্লাহ শব্দ এখানে দুটি ল একসাথে যুক্ত হয়ে লয় ল হয়েছে এই শব্দগুলো লক্ষ্য করো যেমন আম্মা দুটি ম একসাথে মক্কা দুটি ক একসাথে মন্নি দুটি ন একসাথে আরবি ভাষায় কোনো হরফে পাশাপাশি একসাথে দুইবার উচ্চারণ করতে হলে ওই হরফের ওপরে হরকত সহ বসে এক বিশেষ চিহ্ন চিহ্নটি হলো এরূপ সিনের মাথার মতো এই চিহ্নের নাম তাসদিপ তাসদিদ দেখতে সিন হরফের মাথার মতো তাসদিদযুক্ত হরফ দুইবার উচ্চারিত হয় যেমন আলিফ মিম জবর আম মিম জবর মা আম্মা এখানে আরবি আম্মা শব্দে মিম এর উপর তাসদিদ আলিফ বা জবর আব বা জবর বা আব্বা এখানে আরবি আব্বা শব্দে বা এর উপর তাসদিদ সুতরাং দুইবার উচ্চারিত হয়েছে দেখো তোমরা এই যুক্ত চারটি ভালো করে যদি খেয়াল করো তাহলে এখানে যে শব্দগুলো দেখতে পাবা সেগুলো পড়ার চেষ্টা করো যেমন আলিপ নুনজের ইন নুন জবরনা না ইন না মিম নুন জবর মান নুন জবর না মান্না জ নুন জবর জন নুন দুই নুন জন নুন জয়া লামজের জিল লামজের লি জিল লি দাল ডাল জবর সদ ডাল জবর দা কব জবর ক সদাক কাব জাল জবর কাল জাল জবর যা বা জবর বা কাল জাবা সিন বা যাবর সাব বা যবর বা হা জবর হা সাব বা হা আইন লাম জবর আল্লাম জবর মিম জবর মা আল্লামা বালাম বালাম জবর বাল্লাম জের লি গাইন পেস গু বাল্লি গু মিম ঝাঁজের মিজ মিম ঝা জবর মা ঝাঁজের ঝি কপেস কু মাঝি তা জবর তা আইন লাম জবর আল্লামিম পিসলুম তা আল্লুম তা জবর তা ফা কব জবর ফাক কাপেশ কাপ্রপেশকুর ফাক তা ফাকুর এভাবে তোমরা শব্দগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা এরপর আসো শব্দ গঠন বই একটি শব্দ এতে ব রসুই দুইটি হরফ আছে কলম একটি শব্দ এতে ক যোগ লা ল যোগ ম তিনটি অক্ষর আছে মক্কা একটি শব্দ এখানে ম যোগ ক যোগ ক তিনটি হরফ আছে এমনিভাবে কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ হয় আরবিতে এরূপভাবে কয়েকটি হরফ মিলে একটি শব্দ হয় যেমন কব জবর ক লাম জবর মা মিম পেশ মুন কব জবর ক লাম জবর লা দীপিস মুন কলা মুন এখানে হৰফ আছে মিম কাপ জাবৰ মাক কাপ জবৰ কা তাদু পেষ্টুন মাক কাটো হৰফ আছে মিম কাপ নিচে চাৰটি যদি খেল কৰে ত' দেখি পাবাভাৱৰ ক লাম জাবৰল্লা কালা কাপ আলিজৰ কালাম জাবৰল্লা কা লাজৰ কাল জাবৰদা কোৱা কাপ আলেকজাবৰ কা দাল জাবৰ দা কা দা আলিজৰ তা জবৰ বা তোৱা তা লিজর তা বাজবর বা তা বা আলি জবর আ কাপ জবর কা লাম জবর লা আ জিম জবর জিম জবর জা লাম জবর লা সিন জবর সা জালা সা সিন জবর সা মিম জের মি আইন জবর আ সামি আ হা জবর হা সিন জের সি বাজরবা বা হাসি বা বা আইন জবর বা দাল জবর দা বা আদা এভাবে তোমরা বাকি শব্দগুলো নিজে নিজে পড়ে নিবা জবরযুক্ত শব্দের চারটি পড়ো যেমন লাল জবরজা হা জবর হা বা জবর বা কবজর ক তাল জবর তা লাম জবর লা দাল জবরদা রজবর সিন জবর সাহা দার হা জবর হা জিম জবর জা রজবর হাজার জিম জবরজা লাম জবর সিন জবর সা জালাসা এরপর জের যুক্ত চারটি পড়ো কাবজের কি তাল তা বাদুই পেশ গুণ কিতাবুন হাজের হি সিন আলিফ জবর সাহ বা দুই পেশ বুন হিসা বুন নি জো আলিফ জবর জো মিম দুই পেশ মুন নুনজের নি জো আলিফ মিম দুই পেশ মুন নিজা মুন খাজের খি সোয়াত আলিফ জবর সো লাম দুই পেশ লুন জিম জের জি বা আলিফ বা লাম দুই পেশ লুন এবার পেশ যুক্ত চারটি যেমন কাপ পেশকু তা তু বা দুই পেশ বুন কুতু বুন জিম পেশ জু ডাল পেশ দু পেশ দুন ডাল দুই যুদু দুন জুদুদুন সিন র পেশ রু র দুই পেশ রুন সুরু রুন পেশ রু সিন সু লাম দুই পেশ লুন রুসু লুন খ পেশ খু লাম পেশ লু কপ দুই পেশ কুন খুলু কুন এরপর দেখো মাদের হরফ আরবি শব্দের কোন হরফ টেনে পড়তে হয় কোনো হরফ দীর্ঘ করে টেনে পড়তে হয় কোনো কোনো হরফ আবার দীর্ঘ করে টেনে পড়তে হয় দীর্ঘ করে টেনে পড়াকে মাদ বলে মাদের হরফ তিনটা আলিফ ওয়াউ ইয়া এই তিনটি হরফের সাথে মাদের চিহ্ন ব্যবহৃত হয় আলিফ খালি এর ডান পাশের অক্ষরে জবর ওয়াও সাকিন এর ডান পাশের অক্ষরে পেশ এবং ইয়া সাকিন এর ডান পাশের অক্ষরে জের হলে মাদ পড়তে হয় যেমন বা আলিপজবর বা অপেশ বু বা ইয়াজের চিহ্ন যেমন শিন হামজা পেশ উ সু কোনো কোন আরবি হরফের উপর এরূপ চিহ্ন থাকলে দীর্ঘ করে টেনে অর্থাৎ লম্বা করে উচ্চারণ করে পড়তে হয় যেমন যে কপের উপর একটা চিহ্ন দেখতে পাও নুনের উপর একটা চিহ্ন দেখতে পাও এখানে সদের উপর একটা চিহ্ন দেখতে পাও আলিফ মিম এর সাথে দেখো মিমের উপর একটা চিহ্ন দেখা যায় এগুলোকে দীর্ঘ করে টেনে উচ্চারণ করতে হয় তো প্রিয় শিক্ষার্থীরা মহান আল্লাহ তালা নিকট তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته